রাজ্যের বিভিন্ন প্রান্তর সমান্তরালক বনভোজস্থলীসমূহ নিজের পরিয়াল ইষ্ট কুটুম্বর সহ আনন্দরে এসাজ খাওয়া ব্যস্ত রাইজ। অবশ্যই বনভোজর সমান্তরালক পহিলা জানুয়ারির পুয়া রাজ্যের বিভিন্ন মঠ মন্দির তথা পবিত্র স্থানতো রাজ্যবাসী ভিড় করা পরিলক্ষিত হয়েছে। এয়া তিয়কর ঐতিহাসিক মাধবদেব প্রতিষ্ঠিত ঢেকিয়াখোৱা বরনামঘরের পরিবেশ। উজনিসমর বিভিন্ন স্থানের জাতি ধর্ম নির্বিশেষে ভকত বৈষ্ণব উক্ত তীর্থস্থান অহা পরিলক্ষিত হয়েছে। হাতে হাতে ধূপ চাকি শরাই নৈবেদ্য ল গুরুজনের চরণত তুক বছর যাতে কুশল মঙ্গলে পার হয় তারে কামনার সেবা লৈছে। ইফালে বরনামঘরের পরিচালনা সমিতিয়ে আজির এই বিশেষ দিনট সমূহ অসমবাসীর হয়ে অক্ষয় বন্তি তেল শরাই আগবায় সকলের কুশল কামনা করার নববর্ষ যাতে পরিবেশ সুস্থ সুন্দর হয়ে উঠে তার কামনা করেছে। আদিত্য টিয়ক।